সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এটা হাস্যকর দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত বলে আমার নিজের মনে হয়। রাজ্য মন্ত্রিসভার একটা বিশেষ অধিবেশন হয়েছে এবং সেখানে বিশেষ সিদ্ধান্ত হয়েছে যে মুখ্যমন্ত্রীকেই বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য করা হবে। এই দিক থেকে একটা আইন রাজ্য বিধানসভা প্রণয়ন করবে। আমার ধারণাটা খুব হাস্যকর একটা সিদ্ধান্ত, অবিবেচনা প্রসূত, বিপর্যয়কর, এবং এটা আমাদের রাজ্যের শিক্ষা জগতের গুণমান তাকে কলুষিত করবে বলেই আমার নিজের মনে হয়। কখনো রকম হয় যদি এটা হতো যে আচ্ছা রাজ্য আগে পছন্দ করছি না তাহলে বিশিষ্ট শিক্ষাবিদ ঠিক করতেন, তা তো না। মুখ্যমন্ত্রীর ফুল কন্ট্রোল চাই এডুকেশনে, ভাইস চ্যান্সেলারদের ওপরেও তার পুরো কন্ট্রোল চাই। আমি জানি না ওনার কি কাজ কম পড়ে গেছে, উনি তো ল্যান্ডের মন্ত্রী, স্বাস্থ্যের মন্ত্রী, উদ্বাস্তুর মন্ত্রী, বাস্তবে শিল্পের মন্ত্রী ইত্যাদি ইত্যাদি, কাজ কম পড়ে গেছে, অতএব ওনাকে হয়তো নতুন কাজ দিতে হবে, সেই কারণে উনি আচার্য। আমি জানি না, নাকি সবচাইতে বড় শিক্ষাগত যোগ্যতায় উনিই একমাত্র অধিকারী, কেননা ওনার ফেক পিএইচডি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির, পার্লামেন্টকে উনি তাই জানিয়েওছিলেন, এখন আর সেটা ব্যবহার করেন না, সেটাই কি ওনার যোগ্যতার বড় কারণ, নাকি শিক্ষা সংস্কৃতি চর্চায় সবচাইতে বড় যোগ্যতা ওনার, কেন কি একটা নিরলস সাহিত্য সাধনার জন্য এপাং ওপাং ঝপাং ড্যাং ড্যাং অত উনি পুরস্কার পেয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক, বিশেষ করে শিক্ষা জগৎ সর্বনাশ হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি টিচার কোটি কোটি টাকা শুধু দুর্নীতি, শিক্ষামন্ত্রীরা অভিযুক্ত, জেলে যাবে, সেই টাকার ভাগ কোথায় কোথায় গেছে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সবাই বুঝতে পারছেন। তাহলে যদি শিক্ষামন্ত্রী তারাই যদি 15,000 কোটি টাকার এরকম একটা দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাহলে প্রাইমারি সেকেন্ডারির মাথায় বিশ্ববিদ্যালয় তার মাথায় আচার্য হিসেবে মুখ্যমন্ত্রী একমাত্র যোগ্য, এটি কি অন্য কোনো কারণ? এটা আমাদের মান সম্মান ডোবাচ্ছে, মুখ্যমন্ত্রী তার কাজকর্ম শিক্ষা জগতে সাধারণভাবে এই মহলে এবং আমাদের রাজ্যের সুনাম তার ক্রমশই নষ্ট হচ্ছে, তাকে আরও বেশি 12টা বাজাবার বন্দোবস্ত হচ্ছে। আমি জানি না এটা একটা হাস্যকর দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত বলে আমার নিজের মনে হয়, খুবই দুর্ভাগ্যজনক। যদি এমনটা হতো উনি এডুকেশনিস্টদের বলছেন মানে বুঝতাম, ওনার চেয়ে বড় এডুকেশনিস্ট কে আছে, চাটুকার পরিবৃত হলে এরকমটাই হয়।